তো গাইস দেখেন চারিদিকে অনেক কুয়াশা, আর এই শীতের মধ্যে দেখেন হাঁসগুলো ওদের খাবার খাচ্ছে। গাইস দেখেন রাস্তার পিছনে অবস্থা দেখেন, একদম মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো গাইস দেখেন বাচ্চারা কত সকালে উঠে মাদ্রাসা যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। তো গাইস এটা হলো মহিষের গাড়ি। হে গাইস আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো গাইস আজকে অনেক সকালে উঠলাম, তো আজকে আমরা যাচ্ছি ভাকা পিঠা খাইতে। আর আমরা আছি এখন গ্রামে, তো গ্রামের সকালটা অনেক সুন্দর, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। অনেক সকালে দেখেন চারিদিকে প্রচুর কুয়াশা। তো গাইস চলেন। তো গাইস দেখেন চারিদিকে অনেক কুয়াশা, আর এই শীতের মধ্যে দেখেন হাঁসগুলো ওদের খাবার খাচ্ছে। তো গাইস আমরা এখন যেখানে আছি, তো এটা বিশ্ব রোড হবে, তো অনেক বড়টা রাস্তা দেখেন। আর এটা হলো জমি থেকে অনেক উঁচু, দেখেন জমিগুলো দেখেন কত নিচু, দেখা যায় না আসলে কুয়াশার জন্য। তোমরা যাচ্ছি গাইস দেখেন রাস্তার পিছনে অবস্থা দেখেন, একদম মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো গাইস এখানে একটা জিনিস দেখতে পাইলাম যে রাস্তার ধারে দেখেন লাউ গাছ, মানে কিভাবে দেখেন চাষ করে। তো এখানে দেখেন লাউ গাছের আপনার জাংলি দিছে, তো এখানে লাউ গাছ হবে। তো গ্রামের মানুষ অনেক বুদ্ধিমান, দেখেন এই দেখেন লাউ গাছ, তো অবশ্য লাউ হয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখেন বাচ্চারা কত সকালে উঠে মাদ্রাসা যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। তো গাইস এটা হলো মহিষের গাড়ি। তো গ্রামে মহিষ দিয়ে আর কি ধান পাট গম এগুলো এ করা হয়। তো গাইস এটা হলো ভাকার দোকান, তো এসে দেখতেছি ভাকা আর কি বানা বন্ধ করছে, তো সবাই নাকি এখানে বাকি খায়, শাস্তি হবে। তো এই যে আবার আগুন জ্বালাচ্ছে, তো এইখানে ভাকা বানাবে, তো কিছুক্ষণ ওয়েট করা লাগবে, তারপরে ভাকা পাবো।
এই সাইডে দেখেন অনেক জাল তো এটা আর ওইদিকে হচ্ছে গ্রাম তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ